হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিভাবে আপনি খুব সহজেই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম পূরণ করবেন 365 দিনের আগে, সেই বিষয়ে আজকের ভিডিওটি। তো বন্ধুরা, প্রথমে শুরু করা যাক। আপনি যদি এই ধৈর্য সহকারে এই প্ল্যাটফর্মে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনি সাকসেস পাবেন। যদি আপনার ধৈর্য না থাকে, সেক্ষেত্রে আপনি এই প্ল্যাটফর্মে কাজ করে কোনো সাফল্য দেখতে পাবেন না। তো ফার্স্ট অফ অল, যেটা হচ্ছে আপনি অবশ্যই কন্টেন্ট আপলোড করতে হবে আপনাকে, অবশ্যই অবশ্যই। তো আপনি যে ক্যাটাগরি কন্টেন্ট হোক না কেন, আপনি চাচ্ছেন যে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম খুব সহজেই পূরণ করবেন। তো সুন্দর করে আপনি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন, সেই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে থাকবেন রেগুলার। তো দেখেন, অনেকেই আছে যে আমরা পাড়াগোড়া করে ভিডিও আপলোড করতে থাকি রেগুলার, সেক্ষেত্রে সাফল্য আসবে না। কারণ না, আপনি যদি সঠিকভাবে সুন্দরভাবে আপনার যে একটা ভিডিও 7 দিনে আপলোড করতেছেন, সম্পূর্ণটাই যে বিষয়ে আপনি আপলোড করেন না কেন, যদি আপনি ফানি ভিডিও করেন, সেক্ষেত্রে আপনার ফানি ভিডিওটি 7 দিনে একটা করে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করুন। আপনি যদি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর সিস্টেমে বা ইউটিউব সেটিং সম্বন্ধে বলুন বা টিপস সম্বন্ধে বলুন, সেক্ষেত্রে আপনি যাকে যেটা বোঝাইতে চাইছেন ক্লিয়ার করে বুঝতে পারতেছে কি না পারতেছে, সেই বিষয়ে লক্ষ্য রাখুন, অবশ্যই সাকসেস পাবেন। আপনি ধৈর্য হারা হবেন না, অবশ্যই সঠিক গাইডলাইন্স মানুন এবং কপিরাইট আইন মানুন। অবশ্যই আপনি রেগুলারিটি কন্টেন্ট আপলোড করলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার খুবই দ্রুত আপনি অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, অনেকে হেজিটেশনে থাকার কারণে ভিডিও তৈরি করা বন্ধ করছে। আমি বলবো আপনারা ভিডিও তৈরি করা বন্ধ করবেন না, আপনার রেগুলারিটি কন্টেন্ট আপলোড করতে থাকুন। আপনার একটা ভিউজ হচ্ছে না তো দেয়ার ইজ নো টেনশন, আপনার অন্য একটা ভিডিওতে ভিউজ চলে আসবে অটোমেটিকলি। ইউটিউব চাচ্ছে আপনারা ভিডিও ছাড়ুন, আর ভিডিও ছাড়লে আপনার ইমপ্রেশনটা বেড়ে যাবে। এখন আপনি যদি ভিডিওস না ছাড়েন, সেক্ষেত্রে আপনার ইমপ্রেশনই পাচ্ছেন না, আর ইমপ্রেশন না পেলে কীভাবে আপনার উপরের দিকে যাবেন? তো আপনি অবশ্যই ধৈর্য সহকারে আপনাকে যে কাজটা করতে হবে, ভিডিও কন্টেন্ট আপলোড করতে হবে, সেক্ষেত্রে আপনি কী করতে পারবেন, উপরের দিকে এগোতে পারবেন। আপনি 10টা ভিডিও বা 20টা বা 50টা ভিডিও আপলোড করছেন, 1000 ঘন্টা বা 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে না, সেক্ষেত্রে আপনি আরও ভেঙে পড়ছেন। আমি বলবো আপনি ভেঙে পড়বেন না, ধরে পড়বেন না, আপনি ধৈর্য সহকারে লেগে থাকুন এবং ধৈর্য সহকারে আপনি চেষ্টা চালিয়ে যান, অবশ্যই সাকসেস পাবেন। তো 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম 365 দিনে, লাস্ট 365 দিনের মধ্যে লাগবে না। আপনার যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি অটোমেটিকলি খুব তাড়াতাড়ি এবং খুব দ্রুত আপনার হয়ে যাবে। তো অনেকেই আছেন হেজিটেশনে থাকার কারণে ভিডিও আপলোড করা বন্ধ করছেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনি ভিডিও আপলোড করা বন্ধ করিয়েন না, আপনি যতটুকু ভিউস আসতে আসছে ততটুকুর মধ্যেই থাকুন। আপনি কোনো টেনশন করেন না, ভিডিওগুলো রেগুলারিটি আপলোড করতেন, অবশ্যই আপনি সাকসেস করতে পারবেন এবং সাকসেসফুল দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা আবারও বলতে ধৈর্য হারা হবেন না, ভিডিও যে ক্যাটাগরি করতেছেন সুন্দর এবং সঠিক হবে সেই ক্যাটাগরিতে রেগুলারিটি ভিডিও আপলোড করতে থাকুন, দেখবেন আপনি সাফল্য দিকে এগিয়ে যেতে পারবেন। আপনাকে নিজে নিজে দেখার কোনো প্রয়োজন নেই, নিজে নিজে ভিউজ করার কোনো প্রয়োজন নেই, আপনি অটোমেটিকলি ইমপ্রেশন বাড়বে এবং আপনি যত ভিডিও ছাড়বেন সেক্ষেত্রে আপনার প্রস্তারিত বিস্তারটা বেশি লাভ করবে এবং ইমপ্রেশনটা বাড়া যাবে। আর ইমপ্রেশনটা বেড়ে গেলে আপনি সহজেই 1K সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম, আপনি খুব সহজে 1K সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম অর্জন করতে পারবেন, সেক্ষেত্রে আপনি সাকসেসফুল হতে পারবেন। যদি এই গরিবের ছোট্ট টিপসটা আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং যে কোনো বিষয়ে আপনি না জানা বা অজানা থাকলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করুন, আপনি রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করুন। তো এই গরিব ইউটিউবারকে আবারও বলছি, এই গরিব ইউটিউবারকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর কমেন্টে আপনার মতামত দিয়ে দিন। আর হ্যাঁ, যাদের বলছি যদি আপনাদের টিপসটা খারাপ লাগে, অবশ্যই আপনি আনলাইক করে দিয়ে দিন এবং সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো থাকবেন, দ্যাটস ইট, ভালো থাকেন।